আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইউটিউব শর্ট এর ভিডিওটি তৈরি করবেন খুব সহজেই। তো প্রথমত আপনারা যে কাজটি করবেন, আপনারা ক্যানভা টাইপ করবেন আপনাদের ওয়েবসাইটে। ক্যানভা টাইপ করার পর এখানে লগ ইন করবেন। লগ ইন করার পর যেহেতু আপনারা ইউটিউব শর্ট এর ভিডিও তৈরি করবেন, এজন্য আপনাকে এই সার্চ বক্সে ইউটিউব শর্ট লিখতে হবে। সার্চ বক্সটি এখনো আসেনি, তো আপনারা এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিনিয়ত যে ভিডিওগুলো দিই সেগুলো আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ। তো দেখুন, এখানে এসে আপনাকে বলেছিলাম যে ইউটিউব শর্ট লিখবেন, জাস্ট ইউটিউব শর্ট। ইউটিউব শর্ট লেখা হয়ে গেলে আপনি ইন্টারপ্রেস করবেন। আপনার ইউটিউব শর্টের যে মাপ অনুসারে যে ভিডিওটি করতে হয় সেই মাপটি চলে আসবে। আপনারা আপনাদের উদ্দেশ্যে একটু বলি, জাস্ট ইউটিউব শর্টের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু 9:16 এই মাপ দিয়েই আপনাকে ভিডিওগুলো তৈরি করতে হবে। তো এখানে কিন্তু অটোমেটিক মাপ করে দেওয়া আছে, এখানে অনেকগুলো ট্যাম্পলেট দেওয়া আছে, প্রায় 24টি ট্যাম্পলেট দেওয়া আছে। আর এছাড়াও এখানে একটি ব্ল্যাঙ্ক দেওয়া আছে, তো আমি ব্ল্যাঙ্কটাতেই কিন্তু করব। সো আমি ব্ল্যাঙ্কটার উপরে ক্লিক করছি। ক্লিক করলে আমার সামনে আরো একটি ট্যাব ওপেন হচ্ছে। এখানে আমি আমার ইচ্ছে মতো আমি ডিজাইন করতে পারবো। আমি ফার্স্ট আপনাদেরকে ভিডিও এডিট করে দেখাচ্ছি, এরপরে আমি ইমেজ দিয়ে এডিট করে দেখাবো। আমি জাস্ট ভিডিও কিভাবে অ্যাড করতে হয়, ইমেজ কিভাবে অ্যাড করতে হয় এই বিষয়গুলো দেখানোর পর আমি ইমেজ দিয়ে আপনাদের ভিডিওটি অ্যাড করে দেখাবো। এখানে যখন চলে আসবে এই টেমপ্লেট অপশন থেকে, তখন আপনি এই যে আপলোড যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। কারণ আপনাকে কিছু ছবি নিতে হবে, অথবা ভিডিও নিতে হবে, অথবা অডিও নিতে হবে, আপনি ইচ্ছে মতো এখানে আপনার মতো করে আপনি এডিট করে নিতে পারবেন। তো এখান থেকে আপনি, যেহেতু আমি ভিডিও নিতে চাচ্ছি, আপলোড মিডিয়াতে ক্লিক করলে আপনি আপনার কাঙ্ক্ষিত যে ভিডিওটি সেটা যেখানে আছে সেখানে চলে যাবেন। ডাউনলোডে, এই ডাউনলোড থেকে আমি দেখতে পাচ্ছি এখানে আমার একটা ভিডিও আছে। আমি জাস্ট ভিডিওটির উপরে ক্লিক করছি, কিছুক্ষণের মধ্যে ভিডিওটি চলে আসবে। ভিডিওটি যখন চলে আসবে তখন আপনি জাস্ট ভিডিওকে নিয়ে এখানে অথবা এখানে র্যাক করে দিবেন। এখানে ছেড়ে দিলে আপনার ভিডিওটি অটোমেটিক বসে যাবে। এখানে ছাড়লে আপনার ভিডিওটাকে সাইজ করে ঠিক অতটুকু মাপ করে নিতে হবে। আর যদি আপনি এখানে না ছাড়েন, তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি জাস্ট এখানে নিয়ে এসে এখানে ছেড়ে দেবেন, তাহলে আপনার পুরো যে এটা সেটা কভার হয়ে যাবে। আমি ভিডিওটিকে ডিলিট করে দিচ্ছি, আমি আপনাদের ইমেজ দিয়ে দেখাবো। তো ভিডিও কিভাবে অ্যাড করতে হয় আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা ডিলিট হচ্ছে না, আমি চেষ্টা করছি ডিলিট করার জন্য, যাও ডিলিট হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখাবো ইমেজ দিয়ে কিভাবে আপনি করবেন। তো ইমেজ দিয়ে আমার এখানে কিছু ইমেজ নেওয়া আছে, তারপর আমি ইমেজ একটু আপলোড করে আপনাদের দেখাচ্ছি। এই আপলোড মিডিয়াতে ক্লিক করে আপনি জাস্ট আপনার যে পছন্দের ইমেজ, আমি এখান থেকে 4টা ইমেজ নিচ্ছি। এই 4টা ইমেজ দিয়ে মোটামুটি আপনাদের ভিডিওটি তৈরি করে দেখাবো, আর আশা করছি আপনাদের উপকার হবে। আচ্ছা, আরেকটি কথা বলে নিই, যদি আপনি কোনো আপনার পার্সোনাল অডিও নিয়ে আসতে চান, তাহলে জাস্ট এখানে ক্লিক করে আপনি এই আপলোড মিডিয়াতে ক্লিক করলে আপনার যে অডিওটা যেখানে আছে, ঠিক যেভাবে আমি ভিডিও ইমেজ নিয়ে আসলাম এভাবে করে আপনি এগুলোকে আপলোড করে নিতে পারেন। কারণ আপনি তাহলে আপনার পছন্দসই কিছু সাউন্ড এখানে অ্যাড করতে পারবেন, আর এছাড়াও আপনি রেকর্ড করতে পারেন এখান থেকে। যেমন এই রেকর্ডে ক্লিক করলে আপনার রেকর্ড হয়ে যাবে। তো যাই হোক, আমি অত বিষয়গুলো আপনাদের দেখাচ্ছি না, আমি ছোট 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 করে কিছু বিষয় দেখাচ্ছি। আমি জাস্ট 2টা ইমেজ নিলাম। 2টা ইমেজ নেওয়ার পর এখানে কিন্তু আপনার যে টাইমটা আছে টাইমটা কমিয়ে নিতে হবে। আমি টাইমটা কমিয়ে জাস্ট 1 সেকেন্ড করে নিলাম, এবং এটাকেও আমি 1 সেকেন্ড করে দিচ্ছি, 1 সেকেন্ড করে নিলাম। তো 2 সেকেন্ড, এখান থেকে আমি আরও একটি ইমেজ নিলাম। নেওয়ার পর আমি টাইমটা কমিয়ে দিচ্ছি। দেখুন, আমি টাইমটা কিভাবে কমাচ্ছি সেই বিষয়টা কিন্তু আপনারা এখান থেকে বুঝতে পারবেন খুব সহজেই। আচ্ছা, এখান থেকে একটা ইমেজ নিচ্ছি, এখান থেকে আমি টাইমটা আবার কমিয়ে দিচ্ছি। এখন আপনাকে আপনার পছন্দ মতো কিছু টেক্সট যুক্ত করতে হতে পারে। তো আপনি যেটা করবেন, আপনি যে ইমেজটির উপরে টেক্সট বসাবেন সেই ইমেজটির উপরে নিয়ে গিয়ে জাস্ট টেক্সটটাকে ধরে টেনে ওই ইমেজের উপরে নিয়ে যাবেন। তো এখানে টেক্সট চলে আসলো, আপনি
জাস্ট টেক্সটটিকে ধরে আপনার পছন্দ মতো জায়গায় সেট আপ করে নেবেন। নেওয়ার পর আপনি এখানে লিখে দিলেন আপনার ইচ্ছা মতো, আমি আমার চ্যানেলের নাম দিচ্ছি, নেট স্লোয়ার কারণে একটু ধীরে কাজ করছে, এই চ্যানেলের নাম দিয়ে দিয়েছি। আমি যদি এখন এটাকে বড় করতে চাই বা ছোট করতে চাই, যে মাইনাস চাপলে এখানে ছোট হয়ে যাবে এবং প্লাস চাপলে এটা বড় হবে, দেখতে পাচ্ছেন। যদি কালার করতে চাই জাস্ট এই এ এর উপরে ক্লিক করব এবং এখানে আমি আমার পছন্দ মতো কালার নিয়ে নেব, আমি লালটা নিচ্ছি। এখন ধরুন আমি সাউন্ড নিতে চাই, তো আমি সাউন্ডের জন্য কিন্তু আপনাদের বলেছি যে এখান থেকে আপলোড করে আপনার সাউন্ড নিতে পারবেন, রেকর্ড নিতে পারবেন। আমি এখান থেকে সাউন্ড নিয়ে আপনাদের দেখাচ্ছি, এখানে সাউন্ড কিছু থাকে যে সাউন্ডটা এখানে আমি নিতে পারবো। জাস্ট এখান থেকে আমি একটু ক্লিক করে এখানে নিচে চেপে ধরলে অটোমেটিক সাউন্ডটা এসে এখানে বসে যাবে, যতটুকু আপনার যে ভিডিওটি রয়েছে ঠিক অতটুকুই এখানে বসে যাবে। আমি আর কিছু আপনাদের দেখাচ্ছি না, এখানে আপনারা একটু নড়াচাড়া করে সুন্দর করে আরও তৈরি করতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটি বিষয় দেখাই, যেটা হচ্ছে আপনি এখানে অ্যানিমেশন সেট করতে পারবেন। এই অ্যানিমেশনের উপরে ক্লিক করে ধরুন আমি এটার উপরে জাস্ট ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে এখানে দিয়ে দিলাম, তাহলে আমার এই ছবিটা কিন্তু নড়াচড়া করবে। পরেরটাতে গিয়েও আমি যদি একটু এখানে ক্লিক করি তাহলে এই ছবিটা আস্তে আস্তে উপরের দিকে যাবে। এভাবে এগুলোকে অ্যানিমেট করিয়ে নিতে পারবেন। আমি এখন এটাকে ডাউনলোড করে নিচ্ছি, এটা মোটামুটি ভিডিওটা তৈরি হয়ে গেছে, জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোডে ক্লিক করলে দেখুন ডাউনলোড হবে, এখন এই যে MP4 তৈরি হচ্ছে, এরপরে ডাউনলোড হবে। আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। বন্ধুরা, যদি ভিডিওটি দেখে আপনি সামান্য উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন আর এটা শেয়ার করে দিবেন, যেন অনেকেই কাজগুলো শিখে এবং তারাও নতুনভাবে ইউটিউবে আসতে পারে। আমি জাস্ট ভিডিওটি আপনাদের প্লে করে দেখাচ্ছি, খুব বেশি প্লে করে দেখাবো না, ভিডিওটি খুবই ছোট হয়েছে, তারপরেও দেখাচ্ছি। এই যে দেখুন ভিডিওটি, আমি খুব বেশি ডিজাইন করলাম না বা কোনো কিছুই করিনি, আমি ভিডিওটি বড় করতে চাচ্ছি না, আবার আপনাদের মতো করে সুন্দর করে ভিডিওটিকে তৈরি করে নেবেন।